আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ, সৌদি আরবে গৃহকর্মীদের নিয়োগের জন্য নতুন নিয়ম কার্যকর হলো। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে গৃহকর্মী নিয়মের ক্ষেত্রে নতুন আইন কার্যকর করছে কর্তৃপক্ষ। এই সংক্রান্ত নতুন চুক্তিতে বাধ্যতামূলক বীমা করা নিয়ম কার্যকর করেছে দেশটি। দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণের অংশ হিসাবে বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন এই নিয়ম গৃহকর্মী নিয়োগ চুক্তির প্রথম 2 বছরের জন্য প্রযোজ্য হবে, আর চুক্তির 2 বছর পর নিয়োগকর্তার জন্য বীমা কার্যকরের বিষয়টি হবে ঐচ্ছিক। বলা হচ্ছে নতুন নিয়মে কিছু ক্ষেত্রে গৃহকর্মী এবং নিয়োগকর্তার জন্য ক্ষতিপূরণ সুরক্ষিত করতে সহায়ক হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতে নিয়োগকর্তা গৃহকর্মী অনুপস্থিতি, পলায়ন, মৃত্যু বা পঙ্গুজনিত রোগের কারণে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে। দেশটির সরকারি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহকর্মীদের বীমা সংক্রান্ত কার্যক্রম দেখাভাল করা হবে। দুর্ঘটনার ফলে সম্পূর্ণ বা আংশিক শারীরিক অক্ষমতার জন্য ক্ষতিপূরণ বা নিয়োগকর্তার মৃত্যুর কারণে মজুরি ও অন্যান্য আর্থিক পাওনা পরিশোধে নিয়োগকর্তার ব্যর্থতার ক্ষেত্রে গৃহকর্মী অধিকার রক্ষায় এই পরিষেবার লক্ষ্য। এর আগে বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। গত 15 জানুয়ারি দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়ে তথ্যটি জানিয়েছে গাল্প নিউজ পত্রিকা। সৌদি মন্ত্রণালয় বলছে এই সিদ্ধান্ত সব ধরনের পরিষেবা, শ্রম বাজারে পরিবেশ উন্নয়ন এবং এর চাহিদা বাড়াতে মন্ত্রণালয়ের 72 লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। গৃহকর্মী নিয়োগ করার ক্ষেত্রে যেসব দেশের সর্বোচ্চ ব্যয় সীমা কমিয়ে আনা হয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, ফিলিপাইন, উগান্ডা, ইথিওপিয়া ও কেনিয়া রয়েছে। সূত্র গাল্প নিউজ, সৌদি প্রেস এজেন্সি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে এই নতুন নিয়মের কারণে আমাদের প্রবাসীরা অনেক উপকার হবে। বিশেষ করে যারা ডোমেস্টিক ওয়ার্কার গৃহকর্মী হিসেবে আসবে তাদের বীমাটি কার্যকর হয়ে গেলে যে কোনো কারণে প্রবাসী বেতনাতি বা যে কোনো কারণে প্রবাসীর আর্থিক সমস্যায় পড়লে সেগুলো কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই দেখভাল করবে। এছাড়া রোগে যদি কোনো ক্ষতি হয়, যেমন অ্যাক্সিডেন্ট করেছে, দুর্ঘটনা হয়েছে, সেক্ষেত্রে আংশিক থেকে শুরু করে একেবারে বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে কর্তৃপক্ষ তাদের এই বীমা কভারেজের আওতায় আনবে। এটি নিঃসন্দেহে আমাদের প্রবাসীদের অনেক বড় একটি সুখবর। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।